আজকের এই সেশনের মাধ্যমে আমরা আইএসওর খুবই বেসিক কিছু তথ্য, যেমন আইএসও কি, আইএসওর ইতিহাস, আইএসও কেন এত গ্রহণযোগ্য, কিংবা আইএসও সার্টিফিকেটটাই বা কীভাবে ইস্যু হয়, এই বিষয়গুলো বিস্তারিতভাবে আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব। আমি মোহাম্মদ বিলাল হোসেন, সিইও ইউএবল লিমিটেড। আইএসওর ইতিহাস বলার আগে আমরা ছোট্ট একটা গল্প বা কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা অনেকগুলো দেশে বোম্বিং করে। এর মধ্যে কিছু বোম ফাটে এবং কিছু বোম ফাটে না। এতে ব্রিটিশরা অনেক চিন্তিত হয়ে পড়ে। ব্যাপার কি, তারপরে তারা একটা তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি যে রিপোর্টটা দেয় তা হলো যে প্রতিটা বোম কারখানায় লিখিতভাবে বোমের প্রস্তুত প্রণালী বা প্রক্রিয়া বা মেথডগুলো ছিল না, যে কারণে প্রতিটা বোম একই কোয়ালিটির হয় নাই। পরবর্তীতে ব্রিটিশরা যেটা করলো, প্রতিটা বোম কারখানার জন্য লিখিতভাবে প্রস্তুত প্রণালী, প্রক্রিয়া এবং সমস্ত মেথডগুলোর একটা স্ট্যান্ডার্ড তৈরি করে প্রত্যেকটা বোম কারখানায় প্রোভাইড করে, যাতে প্রতিটা কারখানা ইকুয়াল কোয়ালিটির বম তৈরি করতে পারে। অর্থাৎ একটা ফাটবে আরেকটা ফাটবে না তা হবে না, প্রত্যেকটা সেম কোয়ালিটি হইতে হবে। এই ধরনের একটা উদ্দেশ্যের আলোকেই মূলত আইএসও ফর্ম করে, বম তৈরি করার জন্য না কিন্তু। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ যাতে যে কোনো ধরনের পণ্য কিংবা সেবা একই ধরনের পদ্ধতি বা প্রসিডিউর ফলো করে সেম কোয়ালিটির পণ্য তৈরি করতে পারে, এই উদ্দেশ্যেই 1947 সালে মাত্র 25টা দেশ মিলে আইএসও ফর্মেশন করে, যার ব্যাপ্তি এখন প্রায় 165টা দেশে। এখন আইএসও সম্পর্কে আপনাদের আরেকটা মজার ব্যাপার বলি, যে আইএসও কি, আইএসও শব্দের অর্থটাই হচ্ছে ইকুয়াল। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি তো জানি যে আইএসওর মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আপনাদের জানাটা ঠিক। আইএসওর আসলে উৎপত্তিটা একটা গ্রিক শব্দ আইসোস থেকে, যার মানেই হচ্ছে ইকুয়াল। এবং এই শব্দটা এই কারণেই নেওয়া হয়েছে যাতে আইএসওর মিনিংটা সবার কাছে সমান থাকে, গ্লোবালি আইএসওর একটা স্ট্যান্ডার্ড যাতে সমানভাবে সমাদৃত হয়, এই উদ্দেশ্যের জন্য আসলে এই শব্দটাকে সিলেক্ট করা হয়েছিল। এখন আমরা আসলে অনেকেই জানতে চাই যে ভাই আইএসওটা কেন এত গ্রহণযোগ্য। আসলে আইএসও গ্রহণযোগ্যতা এই কারণে যে 165টা দেশের সর্বসম্মতিক্রমে এবং তাদের সাজেশনের উপর ভিত্তি করে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডগুলো ডেভেলপড এবং প্রত্যেকটা স্ট্যান্ডার্ডগুলো পাস হয়। যখন আপনার অর্গানাইজেশনে একটা স্ট্যান্ডার্ডের প্রত্যেকটা নিয়ম বা প্রতিটা রিকোয়ারমেন্টগুলো মিট করে পরিচালিত হওয়ার স্বীকৃতিস্বরূপ একটা সার্টিফিকেশান পায়, এবং এই সার্টিফিকেটটাই এই 165টা দেশের সমানভাবে গ্রহণযোগ্য এবং সার্টিফিকেট প্রক্রিয়াটা যদি সঠিক হয়। এখন আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, তাহলে এই সঠিক প্রক্রিয়াটা কি, কীভাবে আইএসও সার্টিফিকেশানটা ইস্যু হয়? আসলে আইএসও সার্টিফিকেশানটা ইস্যু হয় আইএসওর এনলিস্টেড ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম এর আওতাধীন ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ডগুলোর অধীনেই মূলত আইএসও সার্টিফিকেশানগুলো ইস্যু হয়। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আইএসওটা প্রপারলি কীভাবে ইস্যু হয় তার জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে, কিভাবে বুঝবেন আপনার সার্টিফিকেশনটা অথেন্টিক এবং অ্যাক্রিডিটেড, এই শিরোনামে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখলে আপনি এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন। আর আমাদের এই তথ্যবহুল সেশনগুলো পাওয়ার জন্য আমরা অনুরোধ করব, আমাদের সেশনে আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, কিংবা আমাদের ওয়েবসাইট www.uable.net ভিজিট করতে পারেন, অথবা আপনাদের সার্টিফিকেশন প্রক্রিয়া আমাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রদত্ত কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে আপনাদের সার্টিফিকেশন প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে পারেন। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।